ওম শান্তি চোদ্দোই ডিসেম্বর দু হাজার একুশ প্রাত বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা তোমরা এখন প্রকৃত সৎসঙ্গে বসে আছো তোমাদের সত্যখণ্ডে যাওয়ার মার্গ সত্য বাবা বলে দিচ্ছেন প্রশ্ন কোন নিশ্চয়ের আধারে পবিত্র হওয়ার শক্তি শীঘ্র আসে উত্তর যদি নিশ্চয় থাকে এই মৃত্যুলোকে এখন আমাদের এটা হলো অন্তিম জন্ম এই প্রতি দুনিয়ার বিনাশ হতে হবে বাবা শ্রীমত হল পবিত্র হও তাহলে পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে এই বিষয়ে নিশ্চয় পবিত্র হওয়ার শক্তি শীঘ্র এসে যায় গীত অবশেষে সেই দিন এলো আজ ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গীত শুনেছে এই গীত তোমাদের জন্য হীরের মতো আর যে বানিয়েছে তার জন্য কড়ির মতো ওরা তো যেন তো তার মতো গাইতে থাকে অর্থ তো কিছু জানে না তোমরা অর্থ বোঝো এখন সেই দিন আবার এসেছে যখন কলিযুগ পরিবর্তন হয়ে সত্যযুগ বা পতিত দুনিয়া পরিবর্তন হয়ে পবিত্র দুনিয়া হতে হবে মানুষ ডাকতেও থাকে যে হেউ পতিত পাবন এসো পবিত্র দুনিয়াতে থেকেও ডাকবে না তোমরা এই গানের অর্থ ভালোভাবে জানো ওরা জানে না তোমরা জানো ভক্তির কাল অর্ধেক গল্প ধরে চলে যখন থেকে রাবণ রাজ্য শুরু হয় তখন থেকে ভক্তিও শুরু হয় সিরি নামতে হয় এই রহস্য বাচ্চাদের বুদ্ধিতে বসে আছে তোমরা এখন জানো ভারতবাসী যারা ষোলো কলার সম্পূর্ণ ছিল তারাই চোদ্দ কলার হয়েছে অবশ্যই তাহলে যারা ষোলো কালার হয়েছিল তারাই তো চোদ্দ কলার হয়েছে হলে কারা হবে তোমরা ষোলো কলার ছিলে এখন আবার তেমন হচ্ছ তোমরা ষোলো কলার ছিলে এখন আবার তেমন হচ্ছ আবারও কলা কম হতে থাকবে দুনিয়ার কলাও কম হতে থাকে যে বাড়ি আগে শতপ্রধান ছিল তা অবশ্যই তমপ্রধান হতে হবে তোমরা জানো সত্য যুগকে শতপ্রধান হতে হবে এবং কলিযুগকে তমপ্রধান হতে হবে যারা শতপ্রধান ছিল তারাই তমপ্রধান হয়েছে কেননা চুরাশি জন্মগ্রহণ করতে হয় দুনিয়া অবশ্যই নতুন থেকে পুরনো হয় তাই মানুষ চাইতেও থাকে নতুন দুনিয়া নতুন রাজ্য হোক নতুন দুনিয়াতে কার রাজ্য ছিল এও কেউ জানে না তোমরা এই সৎসঙ্গ থেকে সব কিছু জানতে পারো প্রকৃত সৎসঙ্গ এই সময় এটাই যার গায়ন ভক্তিমার্গেও চলতে থাকে তাই তো বলবে এ তো পরম্পরা ধরে চলে আসছে কিন্তু তোমরা জানো তোমাদের প্রকৃত সৎসঙ্গ এটাই বাকি যা কিছু আছে সেসব সঙ্গ বাস্তবে সেসব সঙ্গ সৎসঙ্গ নয় ওতে নামতে হয় এই হলো সৎসঙ্গের থেকে বড় উৎসব এক সৎ বাবার সঙ্গে এখানে সঙ্গ হয় বাকি আর কেউ সৎ বলে হয় না এ হল মিথ্যাখণ্ড মিথ্যা মায়া মিথ্যা কায়া প্রথম মিথ্যা ঈশ্বরের জন্য এই কথা বলে যে তিনি সর্বব্যাপী অল্পকেই ঈশ্বর আল্লাহ বানিয়ে দিয়েছে তোমাদের তাই সর্বপ্রথমে বাবার পরিচয় দান করতে হবে ওরা তো উল্টো পরিচয় দিয়ে দেয় সম্পূর্ণ মিথ্যা সত্যি সুতো মাত্রও নেই এ হলো জ্ঞানের কথা এমন নয় জলকে জল বলা মিথ্যা এ হলো জ্ঞান আর অজ্ঞানের কথা জ্ঞান একই জ্ঞানের সাগর বাবা দেন যাকে আধ্যাত্মিক জ্ঞান বলা হয় সত্য যুগে কোনো মিথ্যা থাকে না রাবণ এসে সত্যখণ্ডকে মিথ্যাখণ্ড বানিয়ে দেয় বাবা বলেন আমি তো সর্বব্যাপীই নই আমি তো সত্য কথাই বলি আমি এসে সত্য মার্গ অর্থাৎ সত্যখণ্ডে যাওয়ার মার্গ বলে দিই আমি তো উঁচুর থেকে উঁচু তোমাদের বাবা আমি আসি তোমাদের স্বর্গের উত্তরাধিকার প্রদান করতে বাচ্চারা আমি তোমাদের জন্য উপহার নিয়ে আসি আমার নাম হলো হেভেনলি গডফাদার আমি স্বর্গ হাতে করে নিয়ে আসি স্বর্গে থাকে স্বর্গবাসী দেবতাদের বাদশাহী এখন আমি তোমাদের স্বর্গবাসী বানাচ্ছি এক বাবাই সত্য তাই বাবা বলেন কোনো খারাপ কথা শুনো না এই সবই মৃত অবস্থায় পড়ে আছে এ হল কবরস্থান একে দেখেও দেখবে না তোমাদের নতুন দুনিয়ার জন্য উপযুক্ত হতে হবে এই সময় সবই পতীত মনে করো স্বর্গের উপযুক্তই হয়নি বাবা বলেন রাবণ তোমাদের অনুপযুক্ত করে দিয়েছে বাবা আবার এসে অর্ধেক কল্পের জন্য তোমাদের উপযুক্ত করেন এই সময় সবই পতীত মনে করো স্বর্গের উপযুক্ত হয়নি বাবা আবার এসে অর্ধেক কল্পের জন্য উপযুক্ত করেন তাই তার শ্রীমত অনুযায়ী চলতে হবে তারপর সমস্ত দায়িত্ব তার উপর বাবা সমস্ত দুনিয়াকে পবিত্র বানানোর দায়িত্ব নিয়েছেন তিনি যে মত দেবেন তা পূর্বকল্পের মতোই দেবেন এতে দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় যা অতীত হয়ে গেছে বলবে ড্রামা অনুসারে হয়েছে কথাই শেষ হয়ে যাবে শ্রীমত যদি বলে এই করো তাহলে তা করা উচিত তারই সব দায়িত্ব কেননা তিনি কর্মের দণ্ড দেওয়ান তাই তার নির্দেশ পালন করা উচিত তিনি বলেন মিষ্টি বাচ্চারা গৃহস্থ জীবনে থেকে এই অন্তিম জন্ম পবিত্র থাকো এই মৃত্যু হলো আমাদের অন্তিম জন্ম এই কথা যখন বুঝতে পারবে তখনই পবিত্র হতে পারবে বাবা তখনই আসেন যখন পতির দুনিয়ার বিনাশ হতে হবে প্রথমে স্থাপনা তারপর বিনাশ অক্ষর অর্থ সমেত লিখতে হবে এমন নয় যে স্থাপনা পালনা বিনাশ বাচ্চারা তোমরা এখন জানো আমরা আধ্যাত্মিক পড়া পড়ে উচ্চ পদ প্রাপ্ত করব। এই কথা বুদ্ধিতে দৃঢ়ভাবে থাকা উচিত কোনো কোনো বাচ্চা আছে যারা যদিও ভালো বোঝায় কিন্তু তেমন গভীর সুখ কারণ নেই তো তার মতো স্মরণ করতে থাকে তোমাদের বুদ্ধিতে গভীরভাবে ধারণ হওয়া উচিত তোমরা জানো এই যে সব শাস্ত্র আছে সব ভক্তিমার্গের এই জন্য বোঝানো হয় এখন বিচার করে দেখো সত্য কথা কি। সত্য নারায়ণের কথা তোমাদের এক বাবাই শোনান বাবা কখনোই মিথ্যা বলেন না বাবাই সত্যখণ্ডে স্থাপনা করেন তিনি সত্য কথাই শোনান এতে কোনো মিথ্যা থাকতে পারে না বাচ্চাদের এই নিশ্চয় থাকা উচিত আমরা কার সাথে বসে আছি বাবা আমাদের তার সঙ্গে যোগযুক্ত হতে শেখান তিনি প্রকৃত অমর কথা অথবা সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন যাতে আমরা নর থেকে নারায়ণ তৈরি হচ্ছি যার মহিমা আবার মার্গে চলতে থাকে এ কথা বুদ্ধিতে থাকা চাই আমাদের কোনো মনুষ্য পড়ান না আমাদের মতো আত্মাদের আত্মিক পিতা পড়ান বাবা যিনি আমাদের অর্থাৎ আত্মাদের বাবা তিনি আমাদের পড়ান আমরা এখন শিব বাবার সম্মুখে বসে আছি মধুবনে এলে নেশা চলে যায় এখানে তোমাদের রিফ্রেশমেন্ট হয় তোমরা অনুভব করো এখানে সামান্য সময়ে তোমরা রিফ্রেশ হয়ে যাও বাইরে জাগতিক কাজকর্ম আদি চলতেই থাকে বাবা বলেন হে আত্মারা বাবা আত্মাদের সাথে কথা বলেন বাবা হলে নিরাকার তাকে কেউ জানে না না কেউ ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে জানে চিত্র তো সকলের আছে কাগজের চিত্র দেখে কেউ আবার ছিঁড়েও ফেলে কেউ তো আবার দেখো কত দূরে দূরে গিয়ে কত পুজো ইত্যাদি করে চিত্র তো ঘরেও রাখা থাকে তাহলে এত দূরে গিয়ে বিভ্রান্ত হয়ে লাভ বাচ্চারা তোমরা এখন এই জ্ঞান পেয়েছ তাই তোমাদের এই সব অপ্রয়োজনীয় মনে হয় কৃষ্ণ তো এখানে কালো বা গোড়া পাথরের তৈরি হতে পারে তাহলে জগন্নাথপুরীতে কেন যাও এই কথাও তো তোমরাই জানো যে কৃষ্ণকে কেন সুন্দর বলা হয় আত্মা তমপ্রধান হওয়ার কারণে কালো হয়ে যায় আবার আত্মা পবিত্র হলে সুন্দর হয়ে যায় এই ভারতেই স্বর্ণযুগ ছিল যেখানে পাঁচ তত্ত্বের স্বাভাবিক সৌন্দর্য ছিল শরীরও তেমনই সুন্দর ছিল এখন তত্ত্ব তত্ত্বতমদান হওয়ার কারণে শরীর কালো কেউ বাঁকা কেউ প্রতিবন্ধী হতে থাকে একে বলা হয় নরক এ হলো মায়ার চাপ বিলেতে বাতি এমন হয় এত রোশনাই যে বাতি আর দেখা যায় না ওখানে এমনই রোশনাই থাকে বিমান ইত্যাদি সেখানে থাকে সায়েন্সের যারা আছে তারাও এখানে আসবে তখন ওখানেও এই এরোপ্লেন ইত্যাদি সব তৈরি হবে তোমরা যত নিকটে আসতে থাকবে ততই তোমাদের সব সাক্ষাৎকার হবে বৈদ্যুতিক কারিগর আদি সব এসেই জ্ঞান নেবে অল্প কিছু জ্ঞান গ্রহণ করলে প্রজাতে চলে আসবে শিক্ষা যদি সঙ্গে করে নিয়ে যায় তাহলে অন্তমতি তেমন গতি হয়ে যাবে হ্যাঁ তোমাদের মতো কর্মাতীত অবস্থা পাবে না বাকি আত্মারা তাদের শিক্ষা নিয়েই যাবে টেলিভিশন ইত্যাদি দূরে বসে দেখতে থাকবে দিনে দিনে ঘুরে ঘুরে বেড়ানো কঠিন হয়ে যাবে দুনিয়াতে কত কিছু জিনিস আবিষ্কার হয় প্রাকৃতিক বিপর্যয়ও এত মানুষ মারা যায় বন্যা ইত্যাদি হতে থাকবে সমুদ্র ফুলে উঠবে মানুষ তো জায়গার কারণে সমুদ্রকে শুকিয়ে ছোট করে দিয়েছে বাচ্চারা তোমরা এখন জানো এই দুনিয়াতে কি কি আছে আর নতুন দুনিয়াতে কি কি হবে তখন কেবল ভারতখণ্ডই থাকবে তাও ছোট হবে বাকি সবাই পরমধামে চলে যাবে বাকি সময় কতটা আছে এসব কিছুই থাকবে না তোমরা এখন তোমাদের রাজস্থানে স্থাপন করছ তোমাদের জন্য পুরনো দুনিয়ার বিনাশ পূর্ব হতেই লিপিবদ্ধ আছে এই ছিছি দুনিয়াতে তোমরা আর অল্প কিছুদিনই আছো তারপর নিজের নতুন দুনিয়াতে চলে যাবে তোমরা যদি কেবল এই কথাও স্মরণ করতে থাকো তাহলেও খুশিতে থাকবে তোমাদের বুদ্ধিতে আছে যে এইসব শেষ হয়ে যাবে এইসব এত খণ্ড থাকবে না প্রাচীন ভারত খণ্ডই থাকবে যদিও তোমরা গৃহস্থ জীবনে থাকো কাজকর্মও করো কিন্তু বুদ্ধিতে যেন বাবা স্মরণ থাকে তোমাদের এই মনুষ্য থেকে দেবতা হওয়ার কোর্স করতে হবে গৃহস্থ জীবনে থেকে চাকরি করেও বাবাকে আর চক্রকে স্মরণ করো একান্তে বসে বিচার সাগর মন্থন করো প্রাকৃতিক বিপর্যয় আসবে যাতে সম্পূর্ণ দুনিয়া শেষ হয়ে যাবে সত্যযুগে খুব অল্প মানুষ থাকে ওখানে এত ক্যানেল বা নালার দরকার নেই এখানে তো কত নালা কাটা হয় নদী অনাদি সত্যযুগে যমুনার উপখণ্ড থাকবে ওখানে মিষ্টি জলের ওপর মহল তৈরি হবে এই বোম্বে থাকবে না একে কেউ নতুন বোম্বে বলবেই না বাচ্চারা তোমাদের প্রত্যেককে বোঝাতে হবে আমরা স্বর্গের জন্য রাজত্ব স্থাপন করছি তারপর এই নরক আর থাকবে না রাবণ রাজ্য শেষ হয়ে যাবে রামপুরে স্থাপন হয়ে যাবে প্রধান পৃথিবীতে দেবতারা চরণ রাখেন না যখন এর পরিবর্তন হয়ে যাবে তখনই তারা চরণ রাখবেন তাই লক্ষ্মীকে যখন ডাকা হয় তখন সব পরিষ্কার করা হয় মানুষ লক্ষ্মীকে আহ্বান করে চিত্র রাখে কিন্তু তার কর্তব্য সম্বন্ধে কেউ জানে না তাই তাদের মূর্তি পূজারই বলা হয় তারা পাথরের মূর্তিকেই ভগবান বলে দেয় এইসব কথা তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো পরমাত্মা বসে তোমাদের বোঝান আত্মা আত্মাকে বোঝাতে পারে না আত্মা কি ভাবে এবং কি কি অভিনয় করে এও তোমরা এখন বোঝাতে পারো বাবা এসে তোমাদের অনুভব করেন আত্মা কি জিনিস মানুষ তো না আত্মাকে না পরমাত্মাকে জানে তাহলে তাদের কি বলবে মনুষ্য হয়ে তাদের চলন জানোয়ারের মতো তোমরা এখন জ্ঞান পেয়েছ সিঁড়ির ওপর কাউকে বোঝানো খুবই সহজ তাও খুব ভালোভাবে বোঝাতে হবে আমরা ভারতবাসীরা যারা দেবী দেবতা ধর্মের ছিলাম তারা কীভাবে শতপ্রধান হয়েছিলাম তমতে কিভাবে এসেছিলাম এসব কথাই ধারণ করতে হয় তাহলে বিচার সাগর মন্থন হবে ধারণ না হলে বিচার সাগর মন্থন হতে পারবে না শুনতে আর জাগতিক কাজকর্মে লেগে গেলে বিচার সাগর মন্থন করার সময় নেই বাচ্চারা তোমাদের রোজ পড়তে হবে আর বিচার সাগর মন্থন করতে হবে মুরলি তো যে কোনো জায়গাতে পাওয়া যেতে পারে বিশাল বুদ্ধি হওয়ার কারণে পয়েন্টসকে বুঝে যায় বাবা রোজ বোঝান কাউকে বোঝানোর জন্য পয়েন্টস তো অনেকেই আছে গঙ্গার কাছে গিয়েও তোমরা বোঝাতে পারো সর্বের দাতা বাবা নাকি এই গঙ্গা নদী তোমরা কেন অকারণে পয়সা নষ্ট করো স্থানে যদি পবিত্র হওয়া সম্ভব হয় তাহলে গঙ্গার মধ্যে গিয়ে বসে যাও বাইরে বের হও কেন বাবা তো বলেন শ্বাসে প্রশ্বাসে আমাকে স্মরণ করো এই হলো যোগ অগ্নি যোগ অর্থাৎ স্মরণ বোঝানোর মতো অনেক কিছু আছে কিন্তু কেউ শতপ্রধান বুদ্ধি হলে চট করে বুঝে যায় কেউ রজবুদ্ধির কেউ তমবুদ্ধির আছে এখানে ক্লাসে নম্বর অনুসারে বসানো হয় না নালে হাট ফেল হয়ে যাবে ড্রামা প্ল্যান অনুসারে এখন রাজধানী স্থাপন হচ্ছে এরপর সত্যযুগে বাবা পড়াবেনই না বাবার পড়ানোর একটাই সময় এরপর ভক্তিমার্গে সব মিথ্যা কথা বানানো হয় এটাই আশ্চর্যের যে সম্পূর্ণ চুরাশি জন্মগ্রহণ করেছে তার নাম গীতায় লিখে দিয়েছে আবার যিনি পুনর্জন্ম রহিত তার নাম গুপ্ত করে দিয়েছে তাহলে একশো শতাংশ মিথ্যা হয়ে গেল বাচ্চাদের অনেক কল্যাণ করতে হবে তোমাদের সব কিছু হলো গুপ্ত এখানে তোমরা ব্রহ্মকুমার কুমারীরা নিজেদের জন্য স্বর্গের সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী স্থাপন করছো এও কারোর বুদ্ধিতে আসবে না তোমাদের মধ্যে অনেকেই ভুলে যায় তাহলে অন্য কি জানবে তোমরা এই কথা ভুলে যেও না তাহলে সদা খুশিতে থাকবে ভুলে গেলেই ধাক্কা খাও বিভ্রান্ত হও আচ্ছা মিষ্টি মিষ্টি হারা বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন এবং সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমাদেরও বাপদাদাকে নমস্কার ধন্যবাদ ধারণার জন্য মুখ্যসার এক গভীর বা অতিন্দ্রিয় সুখের অনুভব করার জন্য বাবা যা পড়েন তা বুদ্ধিতে ধারণ করতে হবে বিচার সাগর মন্থন করতে হবে দুই এই কবরস্থানকে দেখেও দেখো না কোনো খারাপ জিনিস দেখবে না কোনো খারাপ জিনিস শুনবে না তোমাদের নতুন দুনিয়ার উপযুক্ত হতে হবে বরদান কম্বাইন্ড রূপে সেবার দ্বারা আত্মাদের নিকট সম্বন্ধে এনে কম্বাইন্ড রূপধারী ভব কেবল বাণীর দ্বারা সেবা করলে প্রজা তৈরি হচ্ছে কিন্তু বাণীর ঊর্ধ্ব স্থিতিতে স্থির হয়ে তবে আওয়াজের দুনিয়াতে এসো অব্যক্ত স্থিতি তারপর বাণী এমন কম্বাইন্ড রূপের সেবা উত্তরাধিকারী তৈরি করবে বাণীর দ্বারা প্রভাবিত আত্মারা অনেক বাণী শুনলে আবাগমনে এসে যায় কিন্তু কম্বাইন্ড রূপধারী হয়ে কম্বাইন্ড রূপে সেবা করো তাহলে তাদের ওপর কোনো রূপের প্রভাব পড়তে পারবে না স্লোগান সাধনগুলিকে অসীম জগতের বৈরাগ্য বৃত্তির সাধনায় মার্জ হতে দিও না ওম শান্তি